আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি কারো উপর সন্দেহ হয় যে তার উপর ভূতের আছর আছে, জিনের আছর আছে, তার ক্ষতি করতেছে, তো ওই অবস্থায় আমরা কোন আমল করলে রেহাই পাবো, কোন আমল করলে মুক্তি পাবো। আজকের এই আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থ, 131 নম্বর পেজ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। তিনি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, দাওয়া উল্লি কুল্লিদা, প্রত্যেক রোগের জন্য ওষুধ স্বরূপ সূরাতুল ফাতিহা এবং আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা জিনের প্রথম 5 আয়াত সূরাতুল জিন, সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি আয়াত পড়ার পর যার উপর সন্দেহ হয় যে ওর উপর হয়তো বা জিন আছে, কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নামই সূরা জিন, এই সূরাটা পড়ার পরে এই সূরার মধ্যে পানি পড়ে জিন ভূতের আসর রয়েছে, যদি এমন সন্দেহ হয় তার মুখে ছিটা দিবে। এই সূরার মধ্যে সবগুলা একবার একবার পড়ার পর তার এই পানির মধ্যে দেওয়ার পর এই পানিটা যার যাকে সন্দেহ হবে তার মুখে ছিটা দিবে, এবং সে বাড়িতে জিন ভূতের যাতায়াত ও অনাচার হয়, যেখানে যাতায়াত হচ্ছে, যেখানে জিন ভূতের সন্দেহ হয় ওই জায়গায়ও ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ। এই অনুযায়ী এই কাজটা করা হয়, আল্লাহর রহমতে আশা করা যায় একটা ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। তাছাড়া আপনাকে কিছু কোরআনে কারীমের কিছু আয়াত আছে, এই আয়াতগুলো পানিতে পড়ার পর ফু দিয়ে তেলের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মালিশ করলেও জিন ভূত কোনো খারাপ ক্ষতি করতে পারে না। সূরার আয়াতগুলো মোটামুটি বড়, সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 154 মোটামুটি বড়, কোরআন শরীফের আধা পৃষ্ঠার মতো হবে, তো এই জন্য কোরআনুল কারীম খুলে আপনারা নিজেরা দেখার চেষ্টা করবেন, আর যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 154 এবং সূরাতুল ফাতাহ, ফাতিহা না ফাতাহ আরেকটা সূরা আছে, এই সূরার 29 নম্বর আয়াত, মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ রাহমা ওয়ালাল কুফায়ি রাহম রুহাম আশিদ্দাউ ওয়ালাল কুফায়ি রাহমা ওয়া বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আয়াতটা অনেক বড়। এই সূরাগুলো পড়ার পর এই তেলের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মালিশ করলে জিন ভূতের আসর থাকলেও সেটা দূর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।